প্রিয় দর্শক, পিছনের যে হাউসগুলো দেখছেন এগুলো হচ্ছে ট্রাইকো কম্পোস্ট সারের হাউস। আর এই ট্রাইকো কম্পোস্ট সার জমির ফসলকে বৃদ্ধি করে। আমরা আজ কথা বলবো ট্রাইকো কম্পোস্ট সারের গুণগত মান এবং বিস্তারিত নিয়ে। আমরা এসেছি সাতক্ষীরা জেলার তাড়া উপজেলার শিবপুর গ্রামে। আমরা কথা বলবো এখানকার ট্রাইকো কম্পোস্ট সারের বিক্রেতা মোলল আব্দুল মালিক সাহেবের সাথে। পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি শেখ ইমরান হোসেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এই যে আপনার ট্রাইকো কম্পোস্ট সারের এই যে খামারে আসলাম, ট্রাইকো কম্পোস্ট সারটা কি আসলে? ট্রাইকো কম্পোস্ট সার আসলে আগে একটু বলতে হয়, বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এনএটিপি টু প্রকল্পের অধীনে এই ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন প্রদর্শনী। এটা ট্রাইকো কম্পোস্ট সার মূলত ট্রাইকো ডার্মা একরকম ছত্রাক, সেই ছত্রাক থেকে এই কম্পোস্ট সার তৈরি করা হয়, যার জন্য এই সারটার নাম ট্রাইকো কম্পোস্ট। এই ট্রাইকো কম্পোস্ট সার কি কি কাজে ব্যবহৃত করা হয়? এই ট্রাইকো কম্পোস্ট সার জমিতে সমস্ত ফসলের জন্য ব্যবহার করা হয়। যে কোনো ফসলের জন্য? যে কোনো কৃষক ব্যবহার করতে পারবে এবং গুণগত মান খুবই ভালো। এইটা এই ছত্রাক যেটা মাটিতে নর্মালি আসে আমরা দেখতে পাই না, যেটা ক্ষতিকর ছত্রাক, এই ক্ষতিকর ছত্রাককে এই ট্রাইকো কম্পোস্ট সার ব্যবহার করলে এটা এর ভিতরে আছে উপকারী ছত্রাক, আর ক্ষতিকর ছত্রাককে এই ট্রাইকো কম্পোস্ট সার এর ভিতরে নিহিত থাকে, জমিতে দিলে এরা ক্ষতিকর ছত্রাককে মেরে ফেলে এবং এর বংশ বৃদ্ধি করে। এইটাই হচ্ছে এই ট্রাইকো কম্পোস্টের মূল জিস্ট। এক বিঘা জমিতে ফসল ভেদে এক এক রকম ফসলে এক এক রকম ব্যবহার করা যায়। যদি মনে করি ধান বা পাট, পার শতকে 3 কেজি অর্থাৎ 100 কেজি ব্যবহার করতে হবে। আর যদি অন্য ফসল তৈরি তরকারির কথা বলি, বেগুন বলি, অন্য সবজি, তখন ওইটা বেড়ে 6-7 কেজি মতন প্রতি শতকে ব্যবহার করতে হবে। এই ট্রাইকো কম্পোস্ট সার কত টাকা কেজি বিক্রি করেন? এই ট্রাইকো কম্পোস্ট সার 15 টাকা করে কেজি বিক্রি করা হয়। কৃষকের কাছে এই ট্রাইকো কম্পোস্ট সারের চাহিদা কেমন? কৃষক, যে কৃষকগুলো আমার কাছে নিয়েছে ট্রাইকো কম্পোস্ট সার, তারাই পুনরায় এই সার ব্যবহার করে এবং যারা রাসায়নিক সার ব্যবহার করতো রাসায়নিক সার বাদ দিয়ে তারা এই ট্রাইকো কম্পোস্ট সার দিয়ে, আর ট্রাইকো লিচেট যেটা ট্রাইকো কম্পোস্ট সারের নির্যাস, ট্রাইকো লিচেট, এই লিচেটটা বালাইনাশক হিসেবে কাজ করে, এই দুইটা ব্যবহার করে, যেটা তাদের ফসলের মান ভালো করে এবং ফসল মানে বৃদ্ধি করে। আচ্ছা, আপনি ট্রাইকো কম্পোস্ট সারের সাথে কীভাবে সংযুক্ত হলেন? এটা এগ্রিকালচার অফিস থেকে, আমি প্রথমে ফার্মিং কম্পোস্ট সার উৎপাদন করতাম, এগ্রিকালচার অফিস থেকে বলছে যে আপনি এই ট্রাইকো কম্পোস্ট সারটা ব্যবহার করেন, তৈরি করেন। ট্রাইকো কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট সার যদি কেউ ক্রয় করতে চায় তাহলে আপনি অনলাইনের মাধ্যমে তাদেরকে দিতে পারবেন কিনা? অবশ্যই দিতে পারবো। ট্রাইকো কম্পোস্ট সার কীভাবে উৎপাদন করেন? ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন করি, এই এতে দিতে হবে গোবর, পোলট্রির লিটার, সবজির উচ্চ অংশ, তারপরে কচুরিপানা, কাঠের গুঁড়া, কলা গাছকুচি, চা পাতি, ভুট্টার গুঁড়া দেওয়া হয়। আর ট্রাইকো ডার্মা যেটা, 1 টন সার উৎপাদন করতে 2 কেজি গুড়, 500 গ্রাম ট্রাইকো ডার্মা একত্রে মিশে এটা ছিটিয়ে দেওয়া হয়। কি পরিমাণ ট্রাইকো কম্পোস্ট সার তৈরি করা শুরু করেছেন? প্রথম থেকে আমি 5 টন মতন উৎপাদন করার থেকে শুরু করছি। বর্তমানে কত টন মতো ট্রাইকো কম্পোস্ট সার রয়েছে আপনার? বর্তমানে আমার প্রায় 30 টন মতন আছে। 30 টন মতো ট্রাইকো কম্পোস্ট সার আছে। আচ্ছা, বাজারে যে রাসায়নিক সার রয়েছে এবং এই যে জৈব সার, এর মধ্যে আপনার এই যে ট্রাইকো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট আপনারও রয়েছে, এর মধ্যে পার্থক্যটা কি? বাজারের যে যত প্রকারের রাসায়নিক সার আছে প্রত্যেকটা সারের যে গুণ আছে, আমার ওই এক ট্রাইকো কম্পোস্ট সারের জৈবিক গুণ আছে, সেই শুধু ট্রাইকো কম্পোস্ট সারের, রাসায়নিক সারের যেসব গুণ আছে
সবগুলো জেসিও হিসেবে রেডি করা থাকে এটা একো কম্পোস্ট সারের ভিতরে। আর এটা একো কম্পোস্ট সার মূলত ছত্রাকে কাজ করে, যার জন্য সারটা খুব মানে উন্নত মানের, যেটা গাছ বৃদ্ধির খুব সহায়ক করে। ট্যাকো কম্পোস্ট সার একটা মাটিকে সুস্থ করে, মাটির খাদ্য হিসেবে কাজ করে, মাটির স্বাস্থ্যকে পূর্ণতা আনে, যার জন্য ওটা গাছে ওই মাটির থেকে শক্তি সঞ্চয় করে। রাসায়নিক সার ব্যবহার করলে যে পরিমাণ ফসল উৎপাদন হয়, ট্যাকো কম্পোস্ট ব্যবহার করলে তার চেয়ে বেশি পরিমাণে ফসল উৎপাদন হবে। সবজি জাতীয় কম্পোস্ট সার গাছের বৃদ্ধির জন্য, যদি অধিক পরিমাণে ট্যাকো কম্পোস্ট সার দেওয়া হয়, গাছের যতটুকু দরকার ততটুকু সে গাছ গ্রহণ করে এবং অতিরিক্ত সার জমিতেই থেকে যায়, যেটা রাসায়নিক সারে কখনো সম্ভব না। বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে যে মাটিতে 5% জৈব পদার্থ থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে মাটিতে 1%-এর নিচে জৈব পদার্থ আছে, যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ, যার জন্য এই জৈব সার ট্যাকো কম্পোস্ট ব্যবহার করা একান্ত প্রয়োজন। হচ্ছে ট্যাকো ডিসেটটা হচ্ছে বালাই নাশক। আমরা যে সবজি চাষ করি, বেগুন, পুঁইশাক, ডাঁটা, লাউ, কুমড়া ইত্যাদি, এর পাতায় যদি কোনো পোকায় আক্রমণ করে, এই ট্যাকো ডিসেট দিয়ে স্প্রে করতে হয়। ক্ষতিকর পোকা মারা যায় বা দূরে সরে যায়, কিন্তু বন্ধু পোকা ফসলে থেকেই যায়, যেটা আমাদের উপকার করে। যেসব ফসল নেতিয়ে পড়ে, গিট লাগে বা পচে যায়, এই ট্যাকো ডিসেট স্প্রে করার ফলে এই রোগ থেকে রেহাই পায়। আমাদের সবজি জাতীয় ফসলে বিষ স্প্রে করলে সেই ফসল খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হারায় ফেলি, কিন্তু ট্যাকো ডিসেটে এরূপ কোনো ক্ষতি করে না। যেসব কৃষক বিষ স্প্রে করে তাদের চোখে বা শরীরে বিভিন্ন রকম রোগ দেখা যায়, কিন্তু ট্যাকো ডিসেটে এরম ধরনের কোনো রোগের সম্ভাবনা থাকে না। মোট কথা, কৃষিবিজ্ঞানীরা এই ট্যাকো কম্পোস্ট ও ট্যাকো ডিসেট সর্বশেষ তাদের আবিষ্কার। উন্নত দেশে এই জৈব সার ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদন করে। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং কোন ধরনের প্রতিবেদন দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন।